তো গাইস দেখতে পাচ্ছ যে গেম প্লে শুরু হয়ে গেছে, এখানে সুলতান দা এগিয়ে যাচ্ছে, এখানে সাহিল দা এগিয়ে যাচ্ছে। তো গাইস এখানে কি হয়, দেবু আইডি সামনে আছে। তো গাইস আননোন গিল্ড ভার্সেস জিএস ব্র্যান্ড। হ্যাঁ গাইস জিএস ব্র্যান্ড নাম কিন্তু জিএস ব্র্যান্ড যাই, সুব্রত দা, সুব্রত দার ভাই ভাই নাম কিনা গেম দেবু গাইস। সেক্ষেত্রে এখানে লেজেন্ড ভাই একজনকে মেরে দিয়েছে, মেরে দিয়ে এখানে এস ও ভাই কিলার ভাই হেডশট দিয়ে মেরে দিয়েছে। ও ভাই তো এখানে সাহিল ভাইয়ের মুভমেন্ট দেখছো। তো গাইজ যা যা দেখতে পাচ্ছ অবশ্যই সাবস্ক্রাইব করতে পারবো না, কারণ এরকম বহু সারি ফোর ভার্সেস ফোর নিয়ে আসতে চলেছি তোমাদের মাঝে। তো গাইজ এখানে ও ভাই দিপ ভাইকে মেরে দিল। ও ভাই হেডশট, দেবু আইডি হেডশট। গাইজ দেখতে পাচ্ছ দেবু আইডি ওপেন লেভেলের প্লেয়ার একজন। তো গাইজ এখানে সেকেন্ড রাউন্ড শুরু হয়ে গেছে, হিটলার দা এগিয়ে যাচ্ছে মারার জন্য। তো গাইজ এখানে কি পারবে মাতে, তো দেখতে পাচ্ছ চোখ রাখুন গাইজ। তো জি গাইজ হিটলার দা এখানে মারা ডাউন করে দিয়েছে দেবু আইডি হেডশট মারা। গাইজ দেবু আইডি এখানে হিটলার ভাই তাড়াতাড়ি সুলতান কিল করে নিল একজনকে। তো গাইস এখানে ওদের একটা প্ল্যান ডাউন আছে গাইস, টু ভার্সেস থ্রি হয়ে গেছে ম্যাচ। এখানে দেবু ভাইয়ের মুভমেন্ট দেখো গাইস তোরা। তো গাইস দেখতে পাচ্ছ দেবু ভাই এগিয়ে যাচ্ছে গাইস, এখানে নেটওয়ার্কের একটু প্রবলেমও দেখা দিয়েছে গাইস। দেখতে পাচ্ছ আমার পিং হাই হয়ে গেছে যথারীতি। তো গাইস দেখতে পাচ্ছ ওয়ান ভার্সেস থ্রি হয়ে গেছে গাইস, এখান দিয়ে আননোন গিল পারবে কি জিএস ব্র্যান্ডকে হারাতে। তো গাইস দেখতে পাচ্ছ ওরা কাউন্ট, ও ভাই দেবু ভাই তো ওয়ান টাইম মারার চেষ্টা। তো গাইস দেখতে পাচ্ছ ও ভাই দেবু ভাই তো এরকম করে মারছে গাইস, দেখছো ওয়াও সুলতান ভাই কিল। দেবু ভাই ওয়ান টাইম মারার চেষ্টা যাচ্ছে, দেবু ভাই কি পারবে গাইস নাকি আননোন গিল এখান থেকে পারবে কাম ব্যাক গাইস। এখানে ডাউন করে দিয়েছে যেহেতু তাকে দেবু ভাই ফিনিশ করলো না, কিন্তু কিল করার জন্য এগিয়ে যাচ্ছে দেবু ভাই। দেখতে পাচ্ছ প্লেয়ারকে ডাউন করে দিয়েছে দেবু ভাই, প্রচন্ড ড্যামেজ দিয়েছে গাইস দেবু ভাই। ও ভাই ডাউন করে দিয়েছে দেবু ভাই হেডশট দিয়ে গাইস, ওপি বলতে গাইস দেবু ভাই। তো গাইস যা যা দেখছো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব না করে কেউ যাবে না গাইস, বন্ধুদের কাছে শেয়ার করো। এই দেবু ভাইয়ের গেম প্লে গাইস দেখতেই তো পাচ্ছ, লেজেন্ড ভার্সেস লেজেন্ড গাইস। আনকমন গিল্ড কি পারবে দেবু আইটি গিল্ডকে হারাতে, না দেবু আইটি পারবে ওদেরকে জিরোর সাথে হারাতে। ও ভাই দেবু আইটি ভাই হেডশট দেখো গাইস, ওপি বলতে গাইস, ওপি ইন দি চ্যাট গাইস। যা যা দেখছো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে গাইস। চার রাউন্ড দেখতেই পাচ্ছ দেবু আইটি হার্ড কিল করে ফেলেছে তো ভাই দেবু ভাই হেডশট গাইস। এখানে কি বাঁচানোর চেষ্টায় দেবু আইটি এদিকে দশটা কিল হয়ে গেছে, সাহিলে হয়ে গেছে ছটা কিল, এই সরি গাইস সুলতানে হয়ে গেছে ছটা কিল, সাহিলের হয়েছে তোমার তিন কিল, সাহিদের হয়েছে একটা কিল। তো দেখতে পাচ্ছ গাইস দেবু আইটি পারবে গাইস এখান দিয়ে জিরোর সাথে হারাতে, নাকি আনকমন গিল্ড এখান থেকে পারবে কাম ব্যাক করতে, দেখা যাক কী হয় গাইস। তো চলো এগিয়ে যাচ্ছি, তো ফ্যাক্টরিতে এখানে জন পড়ে খেলা পড়েছে, তো ফ্যাক্টরিতে দেখা যাক কী হয় গাইস। দেবু আইটি এখানে গুলওয়াল মারে এগিয়ে যাচ্ছে, মুভমেন্ট দেখানোর চেষ্টা কিছুটা। তো এমপি ফাইভ আর এমপি ফোরটি নিয়ে এগিয়ে যাচ্ছে দেবু আইটি, দেবু আইটি যাচ্ছে ভাই, দেবু আইটি ভাই পুরো স্কোয়াড নিয়ে এসে নিজেদের স্কোয়াড নিয়ে গাইস, নিজের পুরো পার্মানেন্ট স্কোয়াড নিয়ে খেলছে দেবু আইটি। কোথায় মারছে আকাশে গাইস লল, সাইদ ভাই ওখানে একটু কিছু ড্যামেজ করছে এখানে কি, ও ভাই এখানে সাইদ ভাই হঠাৎ গ্লিচ করে গিয়েছে এই জন্য দেখাচ্ছে না
আরে এনিমি মনে হচ্ছে গাইস, ওপি বলতে দেবো আইডি গাইস, ওপি হেডশট দেবো আইডি। ও ভাই ও ভাই ও ভাই গাইস, 2 ভার্সাস 4 হয়ে গেছে রীতিমতো গাইস, 2 ভার্সাস 4 দেবো আইডি, ওপি হেডশট গাইস, দেখতে পাচ্ছ গাইস, এই আমি গাইস শট খাচ্ছি এইটা রে গাইস, গাইস 6-0 হয়ে গেছে গাইস, এখান থেকে কি পারবে কামব্যাক করতে গাইস। টু ভার্সাস 3 হয়ে গেছে ম্যাচ গাইস, আর 2 ভার্সাস 1 হয়ে গেছে গাইস, এখানে দেখতে পাচ্ছ একজনই বেঁচে আছে, তো গাইস এখান থেকে কী করতে পারে এখান থেকে দেখা যাক। তো দেবো আইডি পুরো, ও ভাই একজনকে নক করে দিয়েছে, তাহলে 2 ভার্সাস 1 হয়ে গেছে গাইস, এখান থেকে হিল দেওয়ার চেষ্টা করছে, তো এখানে হিল দিয়েছে, ও ভাই ওপি দেবো আইডি ওপি গাইস, তো মেরে দিল ফাইনালি দেবো আইডি 0 সাথে হেরে গেল। তো গাইস যা যারা আমার চ্যানেল এখন পর্যন্ত নতুন, তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করো গাইস, ভিডিওটি দেখার জন্য অবশ্যই থ্যাংকস ইয়ার, আই লাভ ইউ অল ফ্রেন্ডস।